ফাইনালি সাকিব ইস্যুতে কিছু কথা বলার ক্যাপাসিটি তৈরি হয়েছে, সেটার কারণ হচ্ছে নাজবুল হাসান পাপন। উনি হচ্ছে মন খুলে কথা বলছেন, উনি তো আসলে মন খুলেই কথা বলেন। উনি যখন বলা শুরু করেন তখন অনেক কিছু আমরা জেনে যেতে পারি, তো উনি অনেক কথা বলছেন, সেখান থেকে ধারণা পাইছি। তো এমনিতে তো বিসিবির আজ আকরাম খান, তারপর নির্বাচকরা টুকটাক দু একটা করে কথা বলছে, সেগুলো মিডিয়ায় আসছে, এবং মিডিয়া হইতেছে শয়তান, এই কারণে এদের কথাবার্তা আমি পুরোপুরি ইয়েতে নিতে পারি নাই, আর আস্থার জায়গায় নিতে পারি নাই। এবং বাংলাদেশের তো একটু শয়তানি করে কথাবার্তা বলে, বোঝেন নাই, এখানে যাকে পছন্দ না তার একটা কথা ফেয়ারলি উপস্থাপন করতে তো কোনো সমস্যা নাই। ঘটনা যা ঘটছে সেটাই আপনি উপস্থাপন করেন, না আমি তাকে পছন্দ করি কি না করি সেই 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 আমার সেই অ্যাঙ্গেল থেকে আমি আসবো, তার কথা ওইভাবে করে উপস্থাপন করবো। তো এইসব শয়তানির কারণে রিলাই করা যায় না আর কি। তো এই যে দেখেন বাঙালি পাবলিক সাকিবের নানা কারণে দেখতে পারে না, আমিও সাকিবের সমালোচনা করে এপিসোড করছি কয়েকটা, যেসব সমালোচনা করার দিক আছে, পাবলিক যেহেতু সাকিবকে দেখতে পারে না, এখন সাকিবের সব দিক নিয়ে টানাটানি করতে হবে। সো দেখা এগুলোর কারণে বিচারক নির্বাচকরা যারা পছন্দ করে না এরকম, তারা হ্যাঁ কথা অর্ধেক ছাড়বে মার্কেটে, বা পুরোটা ছাড়লে হইতেছে মিডিয়া অর্ধেক ছাড়বে, ইচ্ছা করে জানি বিতর্ক হয় কন্ট্রোভার্সি হয় সেই শয়তানি। তো জায়গা যে কয়েকটা কথা আমার শুরুর দিকে বাইরে আসছিল সেগুলো আপনারা আমরা সবাই শুনছি, যে সাকিব টেস্ট খেলতে চায় না দেখে, এবং আকরাম খান খুব দুঃখ নিয়ে বলছে যে এখন কেউ খেলতে না চাইলে তার আমরা জোর করতে পারি না। হ্যাঁ, তো এইসব ভাষা টাষা এগুলো আসলে কী মিন করে, অ্যাগেন আই ওয়াজ আনশিওর। তো এখন মনে হইলো যে মানে পাপনের কথা থেকে আরেকটু ডিটেলস চিত্র পাওয়ার পর যেটা বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ এখানে একটা নির্বাচক বিচারক থেকে শুরু করে সকলের একটা দুঃখ খেদ আছে এখানে, এবং সাকিব টেস্ট খেলতে চায় নাই। নাও যেটা ব্যাপারটা হয়েছে, সাকিব হচ্ছে টেস্ট খেলতে চায় না, সেটা আজকে থেকে না, সে অনেক আগে থেকেই। নাও এখন আইপিএলের সাথে টাইমিংটা কোইনসাইড করছে দেখে আমাদের বাংলাদেশি কনস্পিরেসি থিওরিস্ট পাবলিক, ওই যে যখন অন দ্য প্রাইম মিনিস্টার ম্যানের পর জিয়াউর রহমানের হচ্ছে মুক্তিযোদ্ধা খেতাব কেড়ে নেওয়া হবে, বীরোত্তম খেতাব পাবলিক শুরু করে দিয়েছে, এটা নাকি হইতেছে দৃষ্টি ঘুরানোর জন্য। সো মানে মোটামুটি কাছাকাছি সময় দুইটা ঘটনা ঘটা লাগবে না, দুইটা ঘটনা দুই মাথায় থাকলে পাবলিক এনে জোড়া লাগায় হইতেছে, এদের কনস্পিরেসি থিওরি শুরু করে দেয়। তো সেখানে আইপিএলের টাইমিং এবং আইপিএলের শুরু হবে এই সময়ে সাকিব বলছে সে টেস্ট খেলতে যাবে না, সুতরাং আইপিএল খেলার জন্য 10-10 100 হয়ে গেছে পাবলিকের জন্য আর কি। হ্যাঁ এটা ইন্ডিকেট করে, এটা ক্লিয়ারলি সাজেস্ট করে, কিন্তু এটা স্টিল এ সাজেশন, এটা নট এ ফ্যাক্ট, আমরা জানি না যে ফ্যাক্টের জন্য আমি তিন দিন ধরে বসে আছি। সো সাজেশনকে সাজেশনের জায়গায় রাখতে হবে, পাবলিক তো সাজেশন ফ্যাক্ট সব এক করে ফেলে। তো না আইপিএলের সাথে টেস্ট টাইমিংটা কোনো সেট করলেও ব্যাপারটা এমন না যে আইপিএল খেলার জন্য সাকিব টেস্ট খেলবে না, বলছে সে টেস্ট খেলতে চায় না অনেকদিন ধরে। তো পাপন যেটা বললো, পাপনের ভাষ্যে যেটা উঠে আসলো, এগুলো তো আমরা আগে জানতাম না, এই প্রথম জানলাম যে আজকে থেকে 3 বছর আগে সাকিব টেস্ট থেকে অপশন নিয়ে নেবে এরকম শুরু করছে, টেস্ট খেলবে না, অপশন টপশন নিয়ে নেবে দেখে ওকে আটকানোর জন্য, ওকে দিয়ে টেস্ট খেলানোর জন্য নির্বাচকরা তখন ওকে অধিনায়কত্ব দিয়ে দিছে সাকিবকে, জানি সে টেস্ট খেলতে বাধ্য হয়। তারপর তো আবার সে অধিনায়কত্ব তারপর গেল সাকিবের কাছ থেকে, এখন তো মুমিনুল অধিনায়ক। সো সাকিবকে কোনোভাবেই ওকে দিয়ে টেস্ট খেলানো যাচ্ছে না, সে টেস্ট খেলবে না। তো সেই টেস্ট খেলবে না এটা আজকের জিনিস না, ওকে। সো এই আইপিএল খেলার জন্য টাকা কামাই করার জন্য টেস্ট খেলতেছে না ব্যাপারটা নেসেসারিলি সেরকম না, যেটা আমি একটা স্ট্যাটাসও লিখছি যে সাকিবের টাকার কোনো অভাব নাই, যে একটা সিজন আইপিএল খেলার জন্য ও মরে যাচ্ছে, মানে ব্যাপারটা ঠিক আছে অনেক টাকা সেটা তো সে নিবে না কেন, কিন্তু সেটা ওইখানেই নিহিত একেবারে কনক্লুসিভলি এরকম মনে করার মতো ম্যাটেরিয়াল আমার কাছে নেই, পাবলিকের কাছে আছে আর কি। তো হ্যাঁ টাইমিং দুটো কোইনসাইড করছে, যখন আইপিএল এবং শ্রীলঙ্কা টেস্ট খেলবে, এবং সে বলছে যে সে আইপিএলে খেলতে যাচ্ছে, তো মনে হইতেছে আইপিএলে খেলার জন্য টেস্ট খেলতে যাচ্ছে না, ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা সে টেস্টই খেলতে চায় না। এবং এটা আজকে থেকে না, আরেকবার রিক্যাপ দিয়ে দিই, এটা অনেক আগে থেকে 3 বছর আগে থেকেই সে ক্লিয়ারলি বলে দিয়েছে টেস্ট খেলবে না। ওই যে টেস্ট খেলতে না চাও, নাও এই যে টেস্ট খেলতে না চাওয়া, এখানে একটু কথা আছে, সেখানে এসে আমি ওই যেটা সাকিবের পয়েন্ট, আমি কি সাকিবকে ডিফেন্ড করবো নাকি সাকিবের সাথে অফেন্ড করবো, এখানে তাকে অফেন্সিভ খেলবো, সেটা এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে আসতে হবে। সেটা হচ্ছে যে কেন সাকিব টেস্ট খেলবে না, কেন সে টেস্ট খেলবে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। আইপিএল টাইপিএল এগুলো ইরেলেভেন্ট আলাপ এখানে, ওটা তো পয়েন্ট আমরা আলোচনা করে ফেললাম, আইপিএল এখানে প্রাসঙ্গিক কোনো পয়েন্ট না, সে ইন্ডিপেন্ডেন্টলি আইপিএল না, এখানে সে সাকিব টেস্ট খেলতে চায় না। না কেন টেস্ট খেলতে চায় না, টেস্ট এখন অনেক খেলোয়াড়ই খেলতে চায় না, কারণ ক্রিকেটের পরিমাণ বেড়ে গেছে, ক্রিকেট খেলার পরিমাণই বেড়ে গেছে, প্রচুর ক্রিকেট খেলা হয় এখন সারা পৃথিবীতে, যেই কারণে এখন অনেক ক্রিকেটাররাই টেস্ট ম্যাচ থেকে হচ্ছে বিরতি নিয়ে নিচ্ছে, এবং টেস্ট ক্রিকেটের যোগগুলো সারাই গেছে, T20 আসা এখন সব কিছু হয়ে গেছে, কমার্শিয়াল ব্যাপার স্যাপার কর্পোরেট হয়ে গেছে সব কিছু মিলায়, আর টেস্ট হইতেছে বিশাল ধকল যায় শরীরের উপর দিয়ে, টাকা পয়সা কম, 5 দিন টানা খেলার ওদের মধ্যে,
ইনপুট আউটপুট মিলে পোষায় না, সময় যেহেতু চেঞ্জ হয়ে গেছে, যুগ চেঞ্জ হয়ে গেছে, সব কিছু মিলায় খেলার স্পেশালি খেলার পরিমাণ যেহেতু প্রচুর বেড়ে গেছে, সেই সব কারণে এখন প্রচুর প্লেয়ার টেস্ট খেলতে চায় না। এবং খেলার পরিমাণ বেড়ে গেছে এই কথাটা কি মিন করে? এটা কি মিন করে যে ন্যাশনাল টিমের খেলার পরিমাণ বেড়ে গেছে নাকি লিগের মধ্যে খেলার পরিমাণ পড়ে গেছে? লিগে খেলার পরিমাণ বেড়ে গেলেও সেটা অপ্রাসঙ্গিক। লিগে খেলার পরিমাণ প্রচুর, লিগ সারা পৃথিবীতে হয়ে বেড়াক, তাতে আমাদের কিছুই আসা যায় না। কারণ একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, সে ন্যাশনাল টিমের সাথে কন্ট্রাক্ট আছে তার, সে ন্যাশনাল টিমের জন্য তাকে তৈরি করা হয়েছে, সে ন্যাশনাল টিমে খেলতে বাধ্য, লাইক বাধ্য বলতে ইন এ ওয়ে আর কি, মরালি এথিক্যালি ইন এ ওয়ে লিগালি, সেটা একটু পরে আলোচনা উঠে আসবে কীভাবে। সো সে সারা পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে টায়ার্ড দেখে সে টেস্ট খেলবে না, এটা কোনো গ্রহণযোগ্য আর্গুমেন্ট না। সে সারা পৃথিবীতে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে প্রচুর টি টোয়েন্টি ওয়ান ডে খেলে টায়ার্ড দেখে সে বাংলা টেস্ট খেলবে না, সেটা একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা, যেটা অনেকে, যেটা অ্যাগেন অনেক বড় বড় প্লেয়াররাও টেস্ট থেকে টেস্ট খেলার পরিমাণ কমাই দিচ্ছে বা টেস্ট থেকে অপশন নিয়ে নিচ্ছে। কেন? কারণ প্রচুর খেলার পরিমাণ বেড়ে গেছে। অ্যাগেন প্রচুর খেলার পরিমাণ বেড়ে গেছে মানে ন্যাশনাল টিমের খেলার পরিমাণ বেড়ে গেছে, ফ্র্যাঞ্চাইজি লিগে গিয়ে খেলার পরিমাণ বাড়ছে কি না সেটা না, সেটা অপ্রাসঙ্গিক, সে ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলার কথা না। একটা ন্যাশনাল টিমের প্লেয়ার যখন ন্যাশনাল টিমে থাকে, সে যখন চুক্তিবদ্ধ থাকে, সে কী করতে পারবে পারবে না, কী খাইতে পারবে পারবে না, কোথায় যাইতে পারবে পারবে না, মোটামুটি মোটামুটি সব কিছু হইতেছে বিসিবি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সে চাইলে গিয়ে পাগল ছাগলের মতো রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা মতো উদরপূর্তি করে তৈলাক্ত খাবার খাবে, এরকম পারবে না, মানে দেয় এভারেজ একেবারে সবসময় পিছনে লেগে থাকে না, বাট বিসিবির একটা নিয়ন্ত্রণ থাকে, একটা চোখ থাকে, বা স্পেশালি যখন খেলার মৌসুমগুলো আসে। তো তো তারা বিসিবির চুক্তিবদ্ধ প্লেয়ার, চুক্তিবদ্ধ, বাৎসরিক চুক্তিবদ্ধ, বিসিবি তাদেরকে তৈরি করছে, বিসিবি তাদেরকে গ্রুম করছে, তারা যে মাঠে খেলে এই মাঠগুলো বিসিবি পরিচর্যা করে, তারা যেসব গিয়ার দিয়ে প্র্যাকটিস করে গিয়ারগুলো বিসিবি দেয়, তারা বিকেএসপি থেকে সাকিব উঠে আসে, বিকেএসপি সারা জীবন ধরে তাকে পেলে পুষে তার পিছনে ইনভেস্ট করে সাকিবকে এই জায়গায় আনছে, এখন সে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কারণে ন্যাশনাল টিমে খেলবে না, এটা আনএক্সেপ্টেবল, রাইট? এটা আনএক্সেপ্টেবল না। কেউ যদি না খেলে তাকে কি জোর করে খেলানো যায়, যেটা পাপন বলছে এবং নির্বাচকরা বলছে যে সে খেলতে চায় না, এখন কি জোর করে খেলাবো তাকে? আমরা জোর করে খেলায় দেখছি যে এটা আসলে হয় না এভাবে করে পারফরমেন্স, এটা তো জোর জবরদস্তির বিষয় না, এখন কি করার আছে? হ্যাঁ সেটা কথা সত্যি যে তাকে তো জোর খেলে তো জোর করে খেলানো যায় না। তো এখন সাকিব যদি সে টেস্ট না খেলতে চায়, সে টেস্ট থেকে অবসর নিয়ে নিক, আমি টেস্ট খেলবো না, টেস্ট থেকে অবসর নিয়ে নিচ্ছে, সে টেস্ট থেকে অবসর নিচ্ছে না, মানে একটা ন্যাশনাল টিমের রাস্তাটা খোলা রাখতে চাচ্ছে সে, ওকে ভালো করে এগুলো সবই সে করতে পারে চাইলে, মানে কোনো বাধাও কেউ তো কারোর উপর জোর করতে পারে না, কিন্তু ইটস নট ইন গুড টেস্ট, এবং নট জাস্ট নট ইন গুড টেস্ট সেটাও শুধু না, এটা ইভেন লাইক আনএক্সেপ্টেবল। কারণ হচ্ছে যেটা বললাম যে সাকিবকে স্পেসিফিক্যালি স্পেশালি তাকে ক্রিকেটারদেরকে তাদের পেছনে ইনভেস্ট করে ক্রিকেট বোর্ড স্পেসিফিক্যালি সার্ভিসটা পাওয়ার জন্য, ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি লিগে গিয়ে খেলার জন্য না। নাও সে ক্রিকেটার হয়েছে, সে বোর্ডের চুক্তিবদ্ধ দেখে, এই পয়েন্টটা ভুলে যাওয়ার আগে একটু বলে ফেলি যে পাপন একটা থ্রেট করছে, যে মানে থ্রেট করছে বলতে থ্রেট না, এটাকে থ্রেট বলবো না, এটাই হইতেছে সঠিক কথা। পাপন বলছে যে আচ্ছা ঠিক আছে, কেউ যদি না খেলতে চায় না খেলতে চাইতেই পারে, আমাদের তো জোর করার কোনো এক্সিয়ার নাই, তবে আমরা যেটা করবো নেক্সট ইয়ার থেকে হইতেছে এরকম প্লেয়ারদেরকে আমরা বোর্ডের চুক্তিতে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখবো না। পারফেক্ট, একদম পারফেক্ট, এটাই হওয়া উচিত, রাইট? এটাই হওয়া উচিত। বিসিবি টাকা খরচ করবে, বিসিবি এদের পেছনে খরচ করবে, অথচ এরা বিসিবির টাকায় খেলা শিখে, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট গ্যাজেট কিনে খেলা শিখে হৃষ্টপুষ্ট হয়ে আজকে সাকিব স্টার হয়েছে দেখেই না, হচ্ছে ইয়েতে ডাক পাইছে, ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাইছে, এই স্টারটা বানানোর এই পর্যন্ত আসার পেছনে তার পেছনে ইনভেস্ট করছে ক্রিকেট বোর্ড। এখন ইনভেস্ট করার পর রিটার্ন দেওয়ার সময় সে যদি সে বলে আমি এই ক্রিকেট বোর্ডকে রিটার্ন না দিয়ে আর এক জায়গায় গিয়ে রিটার্ন দিব, এটা হয় না, রাইট? এটা হয় না। ইটস লাইক আপনি ধরেন যে আপনি একটা পিএইচডি করতে করা শুরু করছেন, রাইট? আপনাকে আপনার প্রফেসর তিন বছর ধরে আপনার পিছনে ইনভেস্ট করলো, কারণ সেটাই বাস্তবতা। আপনি যখন পিএইচডি শুরু করেন প্রথম দুই তিন বছর আপনি খালি কাজ শিখেন, কোনো রিটার্ন দেন না প্রফেসরকে, প্রফেসর আপনার পিছনে হুদে টাকা খরচ করে, তিন চার বছর আপনাকে সে টাকা খরচ করে কাজটা শিখেলো, এখন আপনি যদি গিয়ে এই কাজ শিখে আপনি অন্য জায়গায় চলে যান, এটা একটা খারাপ ব্যাপার না? না এখন অনেকে বলতে পারবেন বা ভাবতে পারবেন, বা এটা একটা মানে হয়তো একটা অ্যাপারেন্টলি লেজিটিমেট পয়েন্ট, সেটা হচ্ছে যে যেমন আমরা হইতেছে বাংলাদেশের সরকারের টাকায় পড়াশোনা করছি করে আমরা বিদেশে এসে বসে আছি, অথবা বাংলাদেশে যারা সরকারের টাকায় পড়াশোনা করছে পাবলিক ইউনিভার্সিটির, এরা সবাই তো আর সরকারি চাকরি করতেছে না, সবাই তো আর দেশকে সেবা দিতেছে না, অনেকেই প্রাইভেট জব করতেছে নিজেরা, তো তাহলে তারা যদি করতে পারে এরা পারবে না কেন? দুইটা জিনিস কিন্তু কম্পারেবল না। প্রথমত পড়াশোনার আপনি জীবিকার প্রশ্নে বা দেশকে সার্ভ করার হোয়াট এভার প্রশ্নে আপনি পড়াশোনা করছেন, আপনাকে একটা নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট স্পেসিফিক একেবারে স্পেসিফাই করা কোনো ব্যাপার নাই, যে আপনাকে এইটার পেছনে আপনার জন্য ইনভেস্ট করা হচ্ছে, আপনি এখান থেকে বের হয়ে আপনি এইটাই করবেন,
এটার জন্যই আপনার পছন্দ ইনভেস্ট করা হচ্ছে। আপনার ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়েছে শুধু ক্রিকেট খেলার জন্য, আপনার ক্রিকেট ইনস্ট্রুমেন্ট কিনে দেওয়া হয়েছে শুধু ক্রিকেট খেলার জন্য ন্যাশনাল টিমে, আপনাকে সব কিছু আপনার খাওয়া পড়া পর্যন্ত ক্রিকেটারদের খাওয়া দাওয়া থেকে সব কিছুর পেছনে ইনভেস্ট করা হচ্ছে শুধু এরা ক্রিকেট ক্রিকেটকে দিবে, ন্যাশনাল টিমকে দিবে। তাদের একেবারে স্পেসিফাই করা আছে কী কারণে করা হচ্ছে, তাদের গোল কী, পারপাস কী, এখানে কোনো দোনামোনা নাই। যেমন যেটা বললো আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা করে আপনি কী করতে চান, আপনি এই ব্যাপারে কোনো কমিটমেন্ট নাই, বা এটা কম্পেয়ারেবল না, রাইট? তো এদেরকে হচ্ছে বিকেএসপি থেকে শুরু করে একেবারে স্পেসিফিক্যালি স্পেশালি ট্রেন করা হয়েছে ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার জন্য। তারপর তারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলুক, কোনো বাধা তো নাই, সাকিব খেলছে না, সারা জীবন ধরে খেলছে, অনেক প্লেয়াররাই খেলতেছে, যখন কোনো কনফ্লিক্ট থাকবে না ন্যাশনাল টিমের খেলার সাথে, হ্যাঁ খেলুক, কোনো সমস্যা নেই। ন্যাশনাল টিমের খেলার সাথে কনফ্লিক্ট থাকলে লাইক ন্যাশনাল টিমের হয়ে তাদেরকে খেলতে হবে, কারণ সে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাইছে ন্যাশনাল টিমের কারণে, সে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাইছে ন্যাশনাল টিমে পারফর্ম করার কারণে, সেই ন্যাশনাল টিমে চান্স পাইছে বিসিবি তার পেছনে বছরের পর বছর ইনভেস্ট করার কারণে, যুগের পর যুগ ইনভেস্ট করার কারণে। এখন সে এটা করা জাস্ট উচিত না, না এটা করার সুযোগ নেই, এটা করা যাবে না, এটা বিসিবির অ্যাকশন নেওয়া উচিত। নাও সমস্যাটা যে জায়গা হয়েছে, যদি এমন হয়ে সাকিব টি টোয়েন্টি খেলা বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি না খেলে সে ফ্র্যাঞ্চাইজি লিগে টি টোয়েন্টি খেলবে, দুইটা কম্পেয়ারেবল জিনিস হইতো, তাইলে কোনো প্রশ্ন ছাড়া সাকিব বহিষ্কৃত হওয়া উচিত ছিল। একেবারে আমি সবার আগে দাবি করতাম বহিষ্কার করো, বহিষ্কার আমার দাবি করা লাগতো না, তখন ঠিকই বহিষ্কৃত হইতো ন্যাশনাল টিম থেকে, কিন্তু ব্যাপার দুটো কম্পেয়ারেবল না। টেস্ট ভার্সেস টি টোয়েন্টি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতেছে এবং ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে, সো এগুলো হয়তো সে চিঠিতে লিখছে, যেটা আমি বারবার বলতেছি যে কেন চিঠিটা আমাদের সামনে বিসিবি দেখাচ্ছে না, মিডিয়া দেখাচ্ছে না, কী বলছে, কী আর্গুমেন্টের ভিত্তিতে সাকিব ওই ছুটিটা দাবি করছে, ছুটি চাইছে, ছুটি চাইছে, তো পাবলিকও গাইড লাইতে স্যারে বাবা ছুটি চাইছে, সেটা একটা আর্গুমেন্ট উপস্থাপন করছে, এবং বিসিবি সেই আর্গুমেন্টের মধ্যে হয়তো আসলে ম্যাটেরিয়াল আছে দেখি, সাবস্টেন্স আছে দেখি বিসিবি রাজি হয়েছে, অথবা থাকুক বিসিবি রাজি হোক বা না হোক, হয়তো বা রিয়েল সাবস্টেন্স আছে। সো সে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হইতেছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়ার মাটিতে হইতেছে, সাকিব হয়তো লিখছে যে আমি একে তো টেস্ট খেলতে চাই না, দ্বিতীয়ত টি টোয়েন্টিটা ইন্ডিয়ার মাটিতে হবে, আমার টি টোয়েন্টি এখানে একটা প্রিপারেশন হবে এবং ইন্ডিয়ার মাটিতে খেলার প্রিপারেশন হবে, সব কিছু মিলে হয়তো, এবং বিসিবি বলছে ওকে কথায় যুক্তি আছে দিলাম, এরকমও হইতে পারে। সো কী লিখছে সে চিঠিতে এটা আমাদের জানাটা খুবই দরকার ছিল, যেটার জন্য এতদিন প্রসেসিং, কিন্তু এই চিঠি এবার আর চিঠিতে কী আছে বের হয় না, মিডিয়াও বের করে না, বিসিবিও প্রকাশ করে না, জায়গা। তো টেস্টটা টি টোয়েন্টিটা কম্পেয়ারেবল না, দুইটা লাইক দুই স্কেলে আছে, এবং প্রচুর প্লেয়াররা টেস্ট খেলতে চায় না এখন, প্রচুর প্লেয়াররা টেস্ট থেকে অবসর নিচ্ছে, সো এটা লাইক মানে আনসিন কোনো ব্যাপার না, এটা ঘটতেছে ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাগেন যে পয়েন্টটা বললাম, এটা ঘটতেছে কিন্তু ন্যাশনাল টিমের জন্য, আপনি যদি ন্যাশনাল টিমের হয়ে প্রচুর টি টোয়েন্টি খেলেন, প্রচুর ওয়ান ডে খেলেন, আপনি টায়ার্ড, তখন আপনি ন্যাশনাল টিমের হয়ে টেস্ট না খেলা, একটা দুইটা সিরিজে অফ যাওয়া, সেটা মেক সেন্স, কিন্তু একটি ফ্র্যাঞ্চাইজির জন্য প্রচুর খেলে টায়ার দেখে আপনি ন্যাশনাল টিমের হয়ে টেস্ট খেলবেন না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। এখন বিসিবি কী করতে পারে, এগেন এখানে তো অবশ্যই মানবিক ব্যাপারও আছে, কেউ তো কারোর উপর জোর করতে পারে না, সাকিবের পেছনে সে ইনভেস্ট করছে বলেই বিসিবি এখন সাকিবকে গোলাম হয়ে থাকতে হবে বিসিবির, তাও তো নেসারেলি না। তো যেটা পাপন বলছে আমি মনে করি এটা একবারে পারফেক্ট, যে নেক্সটবার কন্ট্রাক্ট সেন্ট্রাল কন্ট্রাক্টে সাকিবকে রাখা হবে না এবং সাকিবকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ নাই, এবং মানে কাউকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাস্তবতা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ওই যে একটা কথা আছে না যে দুধ দেওয়া গরুর লাথিও ভালো, আমাদের যেটা আমি সবসময় বলে আসছি যে আমাদের ক্রিকেটারদেরকে নিয়ে কমপ্লেন না করে আমাদেরকে যেটা করতে হবে, পাইপলাইন স্ট্রং করতে হবে, কোনো প্লেয়ার যদি পারফর্ম না করতে পারে টিমের, তাকে গালাগালি না করে বেটার অল্টারনেটিভ রাখেন আপনি পাইপলাইনে, আপনি স্ট্রাকচার ক্রিকেটের কাঠামো এরকম করে রাখেন যেন একটা প্লেয়ার পারফর্ম না করলেও দিনের পর দিন তারা দলে নেওয়া লাগতেছে, কারণ আপনার বেটার প্লেয়ার নাই যেটা আগে ছিল বাংলাদেশ টিমে, রাইট? একজন 20 অ্যাভারেজ নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছে, এখন তো এরকম না, এখন তো 35-40 অ্যাভারেজ বাংলাদেশের ব্যাটসম্যানদের, 35-40 আবার বেশি হয়ে যাওয়া, তো কেন, কারণ এখন কিন্তু পারফর্ম না করলে কিক আউট করতে পারতেছি, পাইপলাইনে আমাদের আরও প্লেয়ার আছে। সো যে কথাটা আমি বলি আর কি, ওই যে ফ্রান্সের আমরা প্রোডাক্ট বয়কট করি মুসলিমরা, এই লাফালাফি, আপনি যদি নিজের পায়ের নিচে মাটি ভুক্ত না করতে পারেন, আপনি লাত্থিকে হজম করে ফেলতে হবে, কিচ্ছু করার নাই, লাত্থি খাবেন এবং হজম করে ফেলবেন এবং ফিটফিটকে মেরে ঘুরে চলে যাবেন, রাইট? কারণ আপনার পায়ের নিচে মাটি নেই, আপনি দুর্বল। সো বিসিবি দুর্বল, সাকিবের কোনো রিপ্লেসমেন্ট নাই, সাকিবের ধারে কাছে কোনো প্লেয়ার নাই, সুতরাং সাকিব লাথি দিল, এটা খেয়ে হজম করে আবার ভেটকি মেরে চলে যেতে হচ্ছে বিসিবিকে, সাকিব দুদিন পর যাই করে ওটা ওদেরকে মেনে নিতে হচ্ছে, কারণ সাকিবের কোনো ব্যাটার অল্টারনেটিভ নাই, ধারে কাছে নাই কেউ, রাইট? সো সাকিবের এটা জবাব হচ্ছে আর একটা সাকিব তৈরি করা, যে মানে কেউই ডিসপোজেবল সবাই, কেউই ইয়ে না, এরকম একটা ইয়ে করা যে সাকিবটাকে বড়রকম ধূপ করে রিপ্লেস করে দিয়ে আমরা অন্য প্লেয়ার নিয়ে নিচ্ছি, তাইলে তো আর কেউ এত স্পর্ধা দেখানোর ইয়ে পায় না, রাইট?
সাকিবের রিপ্লেসমেন্ট নাই দেখেই সাকিব সুযোগ পাচ্ছে করার, এবং বিসিবিও এগুলো যেটা বললাম লাত থেকে হজম করে আবার ফিটকি মারতে হইতেছে বিসিবিকে। সো সবকিছু সমাধান হচ্ছে আমাদের অবশ্যই প্লেয়ার পাইপলাইন স্ট্রং করা, যেন সাকিব ডিসপোজেবল হয়ে যায়। এরকম যেমন ইন্ডিয়াতে, আপনি ইন্ডিয়াতে যদি বিরাট কোহলি নাও খেলে তাও কিন্তু ইন্ডিয়া টের পাবে না, অলমোস্ট বলতে গেলে পাবে না, এটা বলা ডিফিকাল্ট। বিরাট কোহলি সাকিবেরা হইতেছে আসলে ইম্প্যাক্টফুল প্লেয়ার, এরা খেলাই চেঞ্জ করে দেয় খেলার রেজাল্ট। বাট স্টিল জাস্ট সেইং যে ইভেন বিরাট কোহলি না খেললেও কিন্তু ইন্ডিয়া পার পাবে, কিন্তু বাংলাদেশে সাকিব না থাকলে বাংলাদেশ পার পায় না, কিন্তু বাংলাদেশের সাকিব মুশফিক পারফর্ম না করলে বাংলাদেশ পার পায় না। হ্যাঁ, তো ওই যে অনেকদিন ধরে টেস্ট দুইটাই হারলো সাকিব না থাকায়, রাইট, হয়তো জিতে যেত সাকিব থাকলে। ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের দেশের মাটিতে হারতেছে, এগুলো মানুষ টেরও পায় না, মানুষ বলে কেউ সাকিব কী আসে যায়, এই যে এইটাই আসে যায়, আপনি টেরও পাচ্ছেন না যে এই জিতগুলো ম্যাচগুলো হয়তো সাকিব থাকলে হয়তো ঠিকই জিতে যেতাম। তো সাকিব বাংলাদেশ অ্যাথলিট, বাংলাদেশ দলের মতো, বাংলাদেশের মতো দলগুলোর জন্য খুব ইম্প্যাক্টফুল প্লেয়ার। এবং সাকিব যে আইপিএলের জন্য টেস্ট খেলতেছেন এটার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে ইয়েতে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম সিরিজে কিন্তু প্রথম টেস্টে সাকিব খেলছে, সেকেন্ড টেস্টে সাকিব খেলে নাই। তো তখন তো আইপিএল ছিল না, খেলে নাই কেন, সাকিব সে খেলতে চায় না বেসিক্যালি। পাপন ওটাও বললো যে প্রথম টেস্টটা হারার পর তারা আশা করছে সাকিব খেলবে, সাকিব এসে ছুটি চাইছে। পাপন বলতেছে এটা ছুটিটা চাওয়াই উচিত হয় না সাকিবের, কারণ সেকেন্ড টেস্টটা আমাদের জিততেই হবে, বরং সাকিবের এসে বলা উচিত ছিল যে আমি খেলবো এই টেস্টে, সেখানে সাকিব এসে বলতেছে আমি খেলবো না। তো এটা নিয়ে এরা দুঃখ পাইছে, দুঃখ পাওয়ার মতোই ব্যাপার। তো না, আইপিএলের সাথে কোনো ব্যাপার নেই, সাকিব টেস্টই খেলতে চায় না। নাও কেন ওই যে সেটা হইতে পারে যে সে টেস্ট খেলতে চায় না তাকে আইপিএলের জন্য নিজেকে ফিট রাখার জন্য, রাইট, কিন্তু টাইম কনফ্লিক্ট এগুলো দেখানোটা এটা আসলে পুরোপুরি একেবারে লাইক ডিরেক্ট লাইন ড্র করাটা একটু আমি করবো না, লাইক একটু বেশি ডিরেক্ট হয়ে যায়। বাট হ্যাঁ, পরোক্ষভাবে হ্যাঁ, সে প্রচুর টি টোয়েন্টি লিগ খেলতে চায়, নিজেকে ফিট রাখতে চায়, এই জন্য টেস্ট থেকে অপশন নিতে চায়, কারণ তো এটাই ঘুরে ফিরে, রাইট। সো দেশের মাটিতে সাকিব টেস্ট খেলে না, বাংলাদেশ একটা সিরিজের প্রথম ম্যাচে বসে আছে, সেকেন্ড ম্যাচে সে খেলবে না মনে হলো কোনো কারণ ছাড়া, সে পাপনের কথায় মনে হলো জাস্ট এমনি সে টেস্ট খেলবে না দেখে ছুটি চাইছে, অন্য কোনো কারণ, ইঞ্জুরি বা কোনো ব্যক্তিগত কারণ না। তো না, অ্যাগেন আমি এতদিন ধরে আমার কথাবার্তা সব লাইক সাকিবকে ডিফেন্ড করে, রাইট, সবাই গালাগালি করতেছে, আমি গালাগালি করি না, আমি বসে অপেক্ষা করতেছি সাকিবের দিকের স্টোরি জানতে বা চিঠিটাতে কী লিখছে জানতে বা নির্বাচকদের আরেকটু বিস্তারিত তাদের বক্তব্য থেকে বুঝতে যে কী ঘটনা, কী কী ঘটতেছে। তো যেটা ধারণা পেলাম বুঝলাম, অ্যাগেন আমি এটা বলতে হচ্ছে এটা দুঃখজনক, বলার কোনো প্রয়োজন ছিল না, যে আমি এটা অবজেক্টিভলি পুরো বিষয়টা পর্যালোচনা করলাম, যেটা আমাদের সকলের করা উচিত, সাকিবের পক্ষ নিও না বিপক্ষ নিও না। হ্যাঁ, সাকিবের সেই অধিকার আছে, সকলের সেই অধিকার আছে তার প্রফেশন চুজ করার, তার ইয়ে চুজ করার, কিন্তু এইখানে একটা ব্যাপারটা একটু ডিফারেন্ট, সে এক্সক্লুসিভলি তার পেছনে খরচ করা হয়েছে এক্সক্লুসিভ তার কাছ থেকে সার্ভিস পাওয়ার জন্য, এবং সে এখন এইটা করতে পারে না, বাংলাদেশ টিমে এটা জায়গা করতে পারে না। এগেন এটা মানে কারণ তো একেবারে পোক্ত করে ধরার বলার সুযোগ নেই, বিসিবির এখন যেটা করণীয় যেটা পাপন বসে করবে, এবং আই থিঙ্ক এটাই তার রাইট ওয়ে, সাকিবকে নেক্সট বছর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বের করে দেওয়া হোক, এবং সেটা করলে সাকিবের কিছু আসা যায় না, সাকিবকে কন্ট্রাক্ট রাখুক আর না রাখুকও খেলবেই, আর টাকাও মানে ওই যে যারা সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকে এরা কয় লাখ বেতন মনে হয় 2 লাখ পায় না কত 2.5 লাখ পায় এখন মনে হয়, 2-2.5 লাখ টাকা বেতন সাকিবের, এমন না যে ওর ও কোটিতে এখন কামাই, রাইট। সো সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখলো কি রাখলো না এইগুলো সাকিবের কিছু আসে যায় না, লাইক টাকা হিসেবে কিছু আসে যায় না, নিশ্চয়তা হিসেবে টিমে চান্স পাওয়া অটোমেটিক চয়েস হিসেবে ওইটুকু কিছু আসে যায় না, সে সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকলেও চান্স পাবে, না থাকলেও চান্স পাবে, সাকিব খেলতে চাইলেই চান্স পাবে, রাইট। সো এগুলো কোনো কিছু মিন করে না, বাট স্টিল এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ টু সাকিব অ্যান্ড এটা একটা মেসেজ টু এভরিওয়ান এলস, যে এগুলা আনএক্সেপ্টেবল, এগুলো অ্যাকসেপ্ট করা যাবে না, এটা দুঃখজনক। সাকিব ছেলেটা হচ্ছে কি, ও স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে সমস্যা, ও হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, লাইক শয়তানি সবাই তলে তলে করে। হ্যাঁ, আর আমাদের আরেকটা পয়েন্ট একটু বলে শেষ করি, আমরাও মাশাল্লাহ অন্যের বেলায় বারটাকে চাঁদের দেশে নিয়ে পৌঁছাই, সাকিব একেবারে কী করছে, ক্ষতিটা কী করছে, এই যে বাঙালি এগুলো কমেন্ট করতেছে, এগুলো তো সাকিবের 100 ভাগের 1 ভাগ টাকা পাইলে দেশকে বেঁচে দিবে, সাকিব তো দেশ বেঁচে না, এরা দেশ বেঁচে দিবে লিটারেলি। সো অন্যের বেলায় বারটা চাঁদের দেশে আমরা পাঠিয়ে দিই, এটা তো বাঙালি আছে আছে, সেটা তো আমি করি না, রাইট। যেই বার আমি নিজে মিট করতে পারবো না, সেইবার আমি আরেকজনের জন্য আমি তার করাই না। তো স্টিল অ্যাগেন সব কিছু সব দিক নিয়ে বললাম, বলার পর আমার কথা হচ্ছে যে সাকিবের যেটা করতেছে এটা আনএক্সেপ্টেবল, এটা করা উচিত না, সাকিবের কিছুটা আচরণগত সমস্যা আছে। আর একটা ব্যাপার হচ্ছে ও স্ট্রেট ফরওয়ার্ড দেখেই মনে হয় অনেক ক্ষেত্রে আচরণগত সমস্যা আছে। সো ওর মধ্যে কোনো শয়তানি নাই, ওর মধ্যে কোনো লুকা ছাপা নাই, ও লাইক ক্লিয়ার ট্রান্সপারেন্ট, ওর ভিতর দিয়ে দেখা যায় সব কিছু। সো এটা যেই কারণে সামটাইমস কাম আউট অ্যাজ কী বলবো আনএক্সেপ্টেবল অথবা কাম আউট অ্যাজ ট্রান্সপারেন্ট হয়ে, সেই ট্রান্সপারেন্সিটা যদি পজিটিভ কিছু না হয়, এই ট্রান্সপারেন্সি তো আসলে দিয়ে কী করবো আমরা, রাইট। সো না, সাকিবের এই কাজকর্ম আমি এটা সমর্থন করতে পারতেছি না, এবং বিসিবির অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত কীভাবে নেবে, যেটা পাপন বলছে সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই একটা সুন্দর ওয়ে মেসেজ দেওয়ার জন্যে,
এবং আর যাই যাই হোক এখানে এটার কোনো যে কোনো ক্যাপাসিটিতে অল্প করে হলেও একটা জাস্ট ইয়ে হিসেবে হইলেও একটা এটাকে কী বলে সেরিমোনিয়াস বা মানে একটা দেখানো আর কি লোক দেখানো হইলেও কোনো একটা ব্যাপার পদক্ষেপ এখানে নেওয়া উচিত, এটা না এভাবে চলতে পারে না।